আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে একিরা। এই সঙ্গে আরেকটা কথা বলি, এবারে উন্নয়ন পরিষদ গড়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে আমরা সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ করছি এবং বিশেষ করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বিভিন্ন সবাই কিন্তু উন্নয়নের কথা বলেন, কিন্তু পশ্চিমবাংলার যে 23টি জেলা রয়েছে, 23টি জেলা অধিষ্ঠিত জেলাকা, যেখানে বিশেষ করে জঙ্গলমহল থেকে শুরু করে এগার অঞ্চল থেকে শুরু করে যেখানে বাউরিদের সংখ্যা বেশি, বাউরি জনগোষ্ঠীর মানুষরা বসবাস করেন, এখনো কিন্তু পিছিয়ে রয়েছে, সামাজিকভাবে পিছিয়ে রয়েছে, অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে, কিন্তু তাদের দিকেও দৃষ্টি দেওয়া দরকার রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা ওনার কাছে আবেদন করতে চাই, ইতিমধ্যে তিনি 11টা উন্নয়ন পরিষদ করেছেন পশ্চিমবাংলায়। উন্নয়ন পরিষদ মানে হচ্ছে যে একটা বিশেষ সুযোগ সুবিধা দেওয়া, একটা সম্প্রদায়ের মানুষকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া, কিন্তু আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে বাউরি উন্নয়ন পরিষদ আপনাকে দিতে হবে, বাউরি উন্নয়ন পরিষদ গড়তে হবে। এই বাউরি উন্নয়ন পরিষদ করার জন্য বিভিন্ন জেলা থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন কিন্তু আমরা সংগঠিত করছি পশ্চিমবঙ্গে, এবং আমরা পুরুলিয়া জেলা একটা বাউরি অধিষ্ঠিত জেলা এবং বিশেষ করে জঙ্গলমহলে জেলা, জানি পুরুলিয়া জেলার আদিবাসী বাউরি জনগোষ্ঠীর মানুষ। এই পুরুলিয়া জেলাতে বিশেষ করে রাঢ় অঞ্চল, এই পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর এবং বিশেষ করে মানভূম সিংভূম থেকে শুরু করে এই অঞ্চলে কিন্তু বাউরিরা বসবাস করে। আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, আমাদের ভাষা রয়েছে, আমাদের কৃষ্টি রয়েছে, আজকে আমাদের ভাষা হচ্ছে রাঢ় ভাষা, এই ভাষা আমাদের গৌরবময় ভাষা, আমাদের সংস্কৃতির ভাষা, এ রক্ষা করার দায়িত্ব কিন্তু বন্ধু আজকে আমাদের। এবং বিশেষ করে আমাদের যে সংস্কৃতি আপনারা শুনলেন যে ঠাকুরদাসের মুখ থেকে যে গান, এই ঝুমুর সংস্কৃতি পুরুলিয়া জেলায় নয় সারা বিশ্বে কিন্তু ঝুমুর গান কিন্তু বিখ্যাত, আমাদের ছৌ নৃত্য কিন্তু সারা বিশ্বে বিখ্যাত, আমাদের সংস্কৃতিকে ধরে রাখা কিন্তু আজকে আমাদের অঙ্গীকার করা দরকার রয়েছে। এবং বিশেষ করে আমাদের যেসব দাবিদাওয়া রয়েছে, যেসব সুযোগ সুবিধা রয়েছে, তার জন্য একত্রিত হওয়া দরকার রয়েছে। মারা রয়েছেন, বোনরা রয়েছেন এবং গুরুজনরা আজকে উপস্থিত রয়েছেন উপস্থিত জনসভাতে। এবং বিশেষ করে আমরা কোনো সম্প্রদায়কে আঘাত করতে চাই না, আমরা ভারতবর্ষের আদিবাসীবাদী, আমাদের কিন্তু অধিকার রয়েছে ভারতবর্ষে, এই বাউরি সমাজের মানুষ এই ভারতের নির্মাণে কিন্তু বড় যোগদান রয়েছে। আজকে কয়লা অঞ্চল থেকে শুরু করে জঙ্গলমহল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু বাউরিদের অবদান রয়েছে, বাউরি যদি না থাকতো তাহলে ভারতবর্ষে কিন্তু নির্মাণই হতো না। আমি বাউরি সমাজের নেতা নয়, আমি বাউরি সমাজের ছেলে, এবং ছেলে হিসাবে আমার মায়েরা এখানে বসে আছে, 72 বছর ধরে আমার মায়েরা অবহেলিত বঞ্চিত আছে, আর সেই অবহেলা সেই বঞ্চিতার জন্য আমি এখানে এসেছি, আমরা এখানে এসেছি, এবং সেই লড়াই চলছে এবং আমাদের ভবিষ্যতেও সেই লড়াই চলবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তুর শক্ত, প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তুর শক্ত, অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবে, বাউরিদের সংগ্রাম চলছে চলবে, মায়েদের সংগ্রাম চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে। সমাজ আমাদের যে দাবি রয়েছে, মূলত দু তিনটা দাবি রয়েছে, প্রথম দাবি হচ্ছে আমাদেরকে উন্নয়ন পরিষদের দাবি। আপনারা সবাই জানেন যে বাউরি জনগোষ্ঠী একটা বৃহৎ জনগোষ্ঠী, বৃহৎ জনগোষ্ঠী এবং বাউরি জনগোষ্ঠীর জনসংখ্যা প্রায় 2,75,00,000, 2,75,00,000 পশ্চিমবাংলার মাটিতে। অথচ একটা প্রশ্ন থেকে যায় যে যারা উন্নয়ন পরিষদ পেয়েছে তারা জনসংখ্যার ভিত্তিতেও আমাদের থেকে কম, এমনও কিছু জাতি আছে যারা লাখ জনসংখ্যা, আমরা 2,75,00,000 জনসংখ্যার মানুষ। তাহলে আমরা এই মঞ্চ থেকে আমি জানতে চাই
যে বাউরিদের সঙ্গে অবহেলা কেন, বাউরি সমাজের সঙ্গে অবহেলা কেন, এই মঞ্চ থেকে আমি এই প্রশ্নটা রেজ করতে চাই। বাউরিরা অথচ আর্থ সামাজিক দিক থেকে টাকা পয়সা শিক্ষা দীক্ষা সব দিক থেকে বাউরিরা পিছিয়ে, আর যারা অলরেডি উন্নয়ন পর্ষদ পেয়েছে তারা টাকা পয়সা শিক্ষা দীক্ষা সব কিছুতে আমাদের থেকে এগিয়ে। তাহলে এই পশ্চিম বাংলার মাটিতে যদি তারা উন্নয়ন পর্ষদ পেয়ে থাকে তো বাউরি জনগোষ্ঠীর মানুষ কেন পাবে না, এই প্রশ্নটা এখান থেকে আমি তুলতে চাই। বাবা সাহেব করে প্রণামে বাবাকে স্মরণ করে শত কোটি প্রণাম জানিয়ে দুটা কথা সমাজ সম্বন্ধে বলতে হবে। যদিও মাফ করবেন, দায়িত্ব হতে হয়েছে, সমাজের দায়িত্ব নিয়ে রয়েছি, সমাজের তার সাহায্য দিতে হবে, সুখে দুঃখে আমার থাকতে হবে, নিয়েছি সমাজকে নিয়ে এগোতে হবে। এই বলতে গিয়ে আমি আজও এই বয়সে এই অবস্থাতে সমাজের সঙ্গে আছি এবং আগামী মৃত্যু কিন্তু জেলাগুলোতে বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ করা হয়েছে, শিক্ষার মান আগের থেকে বেড়েছে, আপনার নাম? আমার নাম আনন্দ দেব। কোন পদে রয়েছেন? কোন পদে রয়েছেন? কোন পদে রয়েছেন? জেলা সভাপতি।